আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, বাংলা একটা বিখ্যাত উক্তি আছে, বিপদেই পাওয়া যায় বন্ধুর পরিচয়। আপনার সংকটময় পরিস্থিতির মধ্যে, আপনার খারাপ পরিস্থিতির মধ্যে যেই ব্যক্তি বা যেই দেশ আপনার পাশে দাঁড়াবে এবং আপনার বিপদমুক্ত হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবে, সেই প্রকৃত বন্ধু, যার পরিচয় কিন্তু রাশিয়া দিল। আমাদের বর্তমান সংকটময় পরিস্থিতির মধ্যে দীর্ঘ সময় ধরে বন্ধু হিসাবে খ্যাত, যাকে আমরা কথিতভাবে বন্ধু প্রতিবেশী বলি, ভারত, সে কিন্তু একে একে তার সহযোগিতার যে দুয়ারগুলো রয়েছে সেগুলো বন্ধ করে দিচ্ছে। যেমন বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে, হয়তোবা আরও কিছু বন্ধ করে দেবে। ঠিক এমত অবস্থায় রাশিয়ার পক্ষ থেকে পরিষ্কার বাংলাদেশকে বার্তা, পরিস্থিতি যাই হোক, নো ম্যাটার, দেখার বিষয় নয় যে পরিস্থিতি কতটা খারাপ বা কতটা প্রতিকূল, যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের পাশে পূর্বে ঠিক যেইভাবে ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে, রাশিয়ার পক্ষ থেকে পরিষ্কার বার্তা। দেখুন, গণ অভ্যুত্থানের মাধ্যমে পূর্বের সরকার পদত্যাগ করেছে, ক্ষমতা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের সঙ্গে একে একে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন দেশ, দিচ্ছে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি। এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী। নিজেদের অভিন্ন স্বার্থ এগিয়ে নিতে বাংলাদেশ ও রাশিয়া একসঙ্গে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গিয়ে ল্যাভরভ। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে টেলিগ্রামে পাঠানো একটি বার্তায় বৃহস্পতিবার এই কথা নিশ্চিত করেন রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী। ঢাকায় অবস্থিত রুশ দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি বার্তায় রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গিয়ে ল্যাভরভ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে টেলিগ্রাম বার্তায় বলেন, নো ম্যাটার বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন কি হলো বা পরিস্থিতি কি হলো, সম্পর্কের কোনো ধরনের অবনতি হবে না। করোনাকালীন পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাজ থামেনি, এখন তো থামার প্রশ্নই আসে না। যেই শিডিউল অনুযায়ী পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদনে আসার কথা বা উদ্বোধন হওয়ার কথা, সেই শিডিউলেই উদ্বোধন হবে, যা নিশ্চিত করার জন্য রাশিয়ান প্রকৌশলীরা কাজ করছেন। কাজের কোনো ধরনের কমতি হচ্ছে না, এটাও তিনি নিশ্চিত করেন। রাশিয়ার সঙ্গে আমি রাষ্ট্রদূতকে বলেছি যে আমরা যেহেতু রাশিয়ার বিরুদ্ধে স্যাংশন আছে আমাদেরকে, এবং আমাদের যা পজিশন, আমরা তো যুদ্ধ করতে যাবো না, কারোর সাথে পারবো না, কাজে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে এই যে স্যাংশন রেজিমের ভিতর দিয়ে আমরা যেটুকু সহায়তা করতে পারি, যেটুকু ইন্টারাকশন করতে পারি, সেটার ম্যাক্সিমাম আমরা করতে চাই। কারণ রাশিয়া আমাদেরকে প্রধানত সোভিয়েত ইউনিয়ন আমাদের মুক্তিযুদ্ধের সময় বিরাট সহায়তা দিয়েছে, ইতিহাস অন্যরকম হতে পারতো যদি তারা তিনটা ভেটো না দিত আমাদের পক্ষে। কাজে সেই কৃতজ্ঞতা আমাদের আছে। তাদের একজন নাবিকের কিন্তু আমাদের এখানে কবর আছে, সেটাও আমি বলেছি যে আমরা তোমাদের কন্ট্রিবিউশন নিয়ে কোনো সন্দেহ নেই, আমরা সবসময় সেটা শ্রদ্ধাও করি, রাশিয়ান মানুষদেরকে আমরা আমাদের বন্ধু মনে করি, তবে আমাদেরকে সেফ পথে চলতে হবে এই ব্যাপারে। এটা রূপপুর নিয়ে কথা হচ্ছে যে এটা যেন কন্টিনিউয়েশনের ব্যাপারে যেন যে সব হেল্প দরকার এগুলো যেন আমরা করি, আমরা বলছি অবশ্যই। এটা তো বিগ ইনভেস্টমেন্ট হ্যাজ অলরেডি বিন মেড, এটার ফলাফল যদি আমরা না পাই, শেষ না হলে তো ফলাফল পাওয়া যাবে না, সেটার জন্য আমরা সহায়তা করবো, এটা বলেছি। এটা আমি প্রত্যেককে গতকালও বলেছি, আজকে বলেছি যে আমাদের আলটিমেট লক্ষ্য হচ্ছে এই সরকারের একটি নির্বাচন গ্রহণযোগ্য না, শুধু একটা প্রকৃত নির্বাচন করে প্রকৃত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে যাওয়া, এটা হলো দ্যাট ইজ দ্য টার্গেট। পথে যেসব বাধা আছে, যেসব রিফর্ম দরকার, সেগুলি এই সরকার ইনিশিয়েট করবে এবং বাংলাদেশের ভেতর হঠাৎ করে যে বিদ্যুতের সংকটটা তৈরি হয়েছে, এই বিদ্যুতের সংকট তৈরি হওয়াটা একটা স্বাভাবিক বিষয় ছিল। কারণ আমাদের বর্তমান বিদ্যুতের চাহিদা যদিও 12 থেকে 14 হাজার মেগাওয়াট হয়, উৎপাদন সক্ষমতা যেটা আমরা তৈরি করেছি প্রায় 20 হাজার মেগাওয়াটের উপরে, তার বেশিরভাগই কিন্তু সাস্টেইনেবল না, মানে স্বল্প মূল্যে বিদ্যুৎ উৎপাদিত হয় এই ধরনের কোনো সিস্টেম না, সকলগুলোই উচ্চ মূল্যের। আর উচ্চ মূল্যের সক্ষমতা আপনি যতই তৈরি করুন, সেটা আপনার দেশকে বেশি দিন কিন্তু রিলায়েবল পরিস্থিতির মধ্যে রাখবে না। এই কথাগুলো আমি এর পূর্বে বহুবার বলেছি, গত 3-4 বছর ধরেই বলছি যে জ্বালানি নিরাপত্তা এমন একটা জিনিস, এটা কৌশলগত একটি দেশের সম্পদ। দেশের সেনাবাহিনী ঠিক যেইভাবে দেশের সম্পদ বিপদে কাজে আসে, ঠিক সেইভাবে জ্বালানি নিরাপত্তা হলো একটি দেশের কৌশলগত সম্পদ। যারা দীর্ঘদিন ধরে আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের স্মরণে থাকার কথা, এই জ্বালানি সেক্টর নিয়ে 100-এর উপর আমি
জ্বালানি ভিডিও তৈরি করেছিলাম। জ্বালানি সেক্টরের দুর্বলতা কি কি ধরনের কিছু প্রয়োগ করা দরকার, সেই 2-3 বছর ধরে আমি ভিডিওগুলো বানাচ্ছিলাম এবং আমি বারবার এই কথা বলছিলাম যে জ্বালানি সেক্টরকে জাতীয় নিরাপত্তার অংশ হিসাবে ঘোষণা করা দরকার। জাতীয় নিরাপত্তার অংশ জ্বালানি সেক্টর, এইভাবে স্ট্র্যাটেজি তৈরি করা দরকার। তবে সেই পদক্ষেপ দুঃখজনক হলেও গত 16-17 বছরেও নেওয়া হয়নি। যাই হোক, করোনা মহামারী এবং মার্কিন নিষেধাজ্ঞা সহ নানা প্রতিকূলতা জয় করে দ্রুত কিন্তু এগিয়ে চলছিল পাবনার রূপপুরে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ। যেমনটা বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে যে সার্বিক দিক বিবেচনায় কেন্দ্রটির অন্তত 85% কাজ অলরেডি শেষ হয়ে গেছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে 2025 সালে কেন্দ্রটির 1200 মেগাওয়াট ক্ষমতার যে প্রথম ইউনিট রয়েছে সেটা উৎপাদনে আসার কথা এবং এর পরের বছর 2026 সালে একই ক্ষমতার দ্বিতীয় ইউনিট বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন করবে, এমনটাই কিন্তু আশা করা হচ্ছে। এখন দেখুন, ভারত তো সুযোগ বুঝে বাংলাদেশকে ঢিল মেরে দিয়েছে। 1600 মেগাওয়াটের বিদ্যুৎ আদানি গ্রুপের সঙ্গে ক্রয়ের যেটা চুক্তি হয়েছে, যদিও সেটা বিতর্কিত চুক্তি, তার অধীনেও কিন্তু বাংলাদেশকে এখন বিদ্যুৎ তারা দিতে সম্মত হচ্ছে না। মাত্র 750 মেগাওয়াট দিচ্ছে, সেটাও কতদিন দিবে তা নিয়ে সন্দেহ রয়েছে। এমত অবস্থায় যদি এই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি আগামী বছর চালু হয় এবং 1200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়, সেটা আমাদের জন্য স্বস্তিদায়ক নয়, শুধু বলতে পারেন আশীর্বাদ স্বরূপ হবে। কারণ আদানি গ্রুপ থেকে আমরা যে বিদ্যুৎটা ক্রয় করি সেটা 13 থেকে সর্বোচ্চ 15 টাকা ইউনিট দরে, অথচ আমরা রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে সেই একই পরিমাণ বিদ্যুৎ পেতে পারি মাত্র 6 টাকা ইউনিট দরে, যেটা আমাদের রাষ্ট্রীয় কোষাগারের যে বিপুল ব্যয়ভার রয়েছে সেটা অনেকটাই সংকুচিত করতে সহযোগিতা করবে। আপনার দেশের ভেতর বিভিন্ন ধরনের ট্যাঙ্ক, বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান, বিভিন্ন ধরনের যে সকল যুদ্ধ জাহাজ রয়েছে, সকলগুলোই যুদ্ধক্ষেত্রের আপনার কৌশলগত অস্ত্র। তবে এই কোনো কিছুই চলবে না যদি জ্বালানি তেলের মজুদ না থাকে। বাংলাদেশে বার্ষিক বর্তমানে জ্বালানি তেলের চাহিদা প্রায় 60 লক্ষ মেট্রিক টন। যেই জায়গায় বাংলাদেশ স্থানীয়ভাবে একটি তেল পরিশোধনাগারের মাধ্যমে উৎপাদন করে মাত্র 15 লক্ষ মেট্রিক টন, বাকি পুরো জ্বালানি তেলটাই পরিশোধিতভাবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের আমদানি করতে হয়। আর পরিশোধিত তেল পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশই রপ্তানি করে, তাও আবার বিভিন্ন শর্তে। একটি দেশের ভেতর কৌশলগত জ্বালানি মজুদ বা জ্বালানি তেলের মজুদ যদি 90 দিন পর্যন্ত থাকে তাহলে সেই দেশটির জ্বালানি ব্যবস্থা অনেকটা নিরাপদ ভাবা হয়। বাংলাদেশের ভেতর এখন কৌশলগত যে জ্বালানি মজুদের সক্ষমতা সেটা মাত্র 45 দিন রয়েছে। স্বাধীনতার পর থেকে এই ক্ষেত্রে কোনো ধরনের উন্নতি হয়নি। দেখুন, এই জিনিসটা তো কোনো মিথ্যে কথা নয়। গত 2-3 বছর ধরেই এই বিষয়ে বহু ভিডিও আমি বানিয়েছি এবং বারবার বলেছি যে জ্বালানি সংরক্ষণের ব্যবস্থা অন্তত 90 দিন করা দরকার, আরও কৌশলগত জ্বালানি মজুদ কেন্দ্র তৈরি করা দরকার, নতুন করে জরুরি ভিত্তিতে তেল শোধনাগার তৈরি করা দরকার যাতে আমাদের নিজস্ব উৎপাদন বাড়ে। এই বিষয়ে আমি বহু ভিডিও বানিয়েছি এবং বারবার আবেদন করেছি। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই জিনিসটা কোনো কালে কিন্তু গ্রাহ্য করা হয়নি। নিজস্ব তেল শোধনাগার তৈরি করে উৎপাদন ব্যবস্থা বাড়ানোর সক্ষমতা বৃদ্ধি করবে তো দূরের কথা, উল্টো ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে তেল আনার বিষয়টা তারা নিশ্চিত করেছে, যে জিনিসটা নিয়েও কিন্তু আমি সরাসরি ওই সময় প্রতিবাদ করেছি যে এর মাধ্যমে বাংলাদেশের যে তেলের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেটা ভারতের হাতে চলে যাবে। আজকে কিন্তু এই অবস্থাই হচ্ছে, ভারত কিন্তু সেই পাইপলাইনের মাধ্যমে তেল বন্ধ করে দিচ্ছে আর আমাদের ফেলছে অত্যন্ত বেকায়দা পরিস্থিতিতে। দেখুন, এই যে নিজস্ব আরেকটি তেল শোধনাগার তৈরি এবং তেলের মজুদ বৃদ্ধি, এই দুইটা জিনিস করা খুবই জরুরি। এখন বিষয়টা হলো, গত 17 বছর ধরে যেই সরকার এই দুইটা জিনিস করতে পারেনি, 17 দিন ধরেও ক্ষমতায় আসেনি যেই সরকার, তারা রাতারাতি এটা করে ফেলবে, এই জিনিসটা দাবি করাও একটা বড় ধরনের বোকামি হবে। তবে আমরা এই জিনিসটা দাবি করতে পারি যে জ্বালানি মন্ত্রণালয়ে এখনও কোনো উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়নি। এমন একজন ব্যক্তিকে এই উপদেষ্টা হিসাবে এই জ্বালানি সেক্টরে নিয়োগ দেওয়া হোক যিনি অত্যন্ত দক্ষ এবং এই সকল সমস্যার সমাধান করতে পারবেন। এবং বাংলাদেশের জ্বালানি সেক্টরে কী কী দুর্নীতি হয়েছে এবং কেন এই প্রোগ্রামগুলো, এই কাজগুলো এত আগে হলো না, তার জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এর পূর্বের যিনি জ্বালানি উপদেষ্টা ছিলেন মিস্টার তৌফিকে ইলাহি,
জ্বালানি মন্ত্রী মিস্টার নসরুল হামিদ বিপু এবং জ্বালানি যারা সচিব রয়েছেন তাদের জবাবদিহিতার অধীনে আনতে হবে যে কেন গুরুত্বপূর্ণ এই প্রকল্পগুলো হলো না, লোক দেখানো রাজনৈতিক বড় বড় প্রকল্প হলো, গুরুত্বপূর্ণ এই প্রকল্পগুলো কেন বাস্তবায়ন হলো না, এর জবাবদিহিতা দরকার। তো বন্ধুরা আজকের মতো বিদায়ী, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।